সম্প্রতি জাপানে বাংলা ভিশনের হেড অফ নিউজ এস কে মোস্তফা ফিরোজের সম্মানে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান এক নৈশ ভোজের আয়োজন করে। নৈশ ভোজের আগে বিসিসিআই এর পক্ষ থেকে মোস্তফা ফিরোজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী এমডি এস ইসলাম নান্নু, গুল মোহাম্মদ ঠাকুর, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, মোহাম্মদ শাহিন চৌধুরী, কাজী এনামুল হক, বিসিসিআই এর সভাপতি বাদল চাকরাদার, সংবাদকর্মী কাজী এহসানুল হক, রহমান মনি ও ফখরুল ইসলাম। বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ তার বক্তব্যে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীদের অবদানের কারণেই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। চৌধুরী ট্রেডিং কর্পোরেশনের কর্ণধার চৌধুরী শাহিনের আমন্ত্রণে গত ২০ মে এক সপ্তাহের জন্য জাপান সফর করেন মোস্তফা ফিরোজ।